আমি শাইন নামে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব লাল দিঘিকে। শুরুতেই বলে রাখা ভালো, যারা আমার নতুন নতুন ভিডিও দেখতে চান তারা আমার ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাল দিঘিটি চট্টগ্রামে অবস্থিত, শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম। নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান। এর একপাশে আছে আন্দরকিল্লা, এর আশেপাশে আছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। লাল দিঘিটি আমার অনেক ভালো লেগেছে, কারণ লাল দিঘির কূল ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি সুন্দর মসজিদ। আপনারা হয়তো আমার ভিডিওতে লক্ষ্য করেছেন, লাল দিঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ যার গম্বুজে লেখা আছে 1939 সাল। এটার গায়ে লেখা আছে রায় বাহাদুর রাজকমল ঘোষের নাম। রায় বাহাদুর ছিলেন একজন জমিদার, তার নিজ বাড়ি ছিলেন রাউজান উপজেলার চিকদাইর গ্রামে। তিনি অবসর সময় কাটাতেন এই দিঘির পারে। পরবর্তীতে তিনি দিঘিটির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে তুলে দেন। চট্টগ্রাম মানুষের কাছে খুবই পরিচিত একটি নাম এই লাল দিঘি। চট্টগ্রাম মানুষেরা ছুটে আসে এই লাল দিঘির পার অবসর সময় কাটাতে, পরিবার পরিজনকে নিয়ে।